ধন্যবাদ জানাইছো। দ্বিতীয় পুত্র কম খেদি যাকালে আমি এক সফল অভিযান করবলে সফল হ, আর এই অভিযানত ইনামুল হক নামৰ ব্যক্তি এগৰাকীৰ পৰা হস্ত নির্মিত এটা রিভলভার আর তার কাজ যায় হয়েছে দিল্লি উদ্ধার করবলে সক্ষম হওয়া। আর এই ইনামুল হকর স্বীকারোক্তির ভিত্তিত আমি যাওয়া রাতে কলগাছিয়ার পৰা রহিম আলী আর কিস্মত আলী নামৰ দুগৰাকী ব্যক্তি পদাচ্ছ করবলে সক্ষম হোক। আর এটা গোটেই ঘটনাট আমি অনুসন্ধান করে আসো কি ধরনের গোটাখানিমূলক সময় বেসিকালি ডকাইত জাতীয় এনেকা ঘটনাত মানে জড়িত হওয়া যেন অনুভব হওয়া, আর এই সংক্রান্তে মানে হেরি করেছিলেন, আর আমি আমার বিশেষ সূত্রে খবর পাই আমি করায়ত্ত করেছিলাম খুব কম ঠিক তেনেকুৱাকে আমি তেনেকুৱা একো পোৱা নাই যদিও আমি আমাৰ অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ। অদূৰ ভৱিষ্যতে আমি তেওঁলোকৰ পৰা অধিক তেনেকুৱা কিবা খবৰ পাব পাৰোঁ নেকি বা তেনেকুৱা আকৌ কিবা হেৰি কৰিব পাৰোঁ নেকি আমি আমাৰ অনুসন্ধান ইয়াৰ লগত এতিয়ালৈকে তেওঁলোকৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত এই তিনিজনকে আমি হেৰি কৰিছোঁ। ইনামূলৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত ৰহিম আৰু কিস্মত আলীক আমি অলৰেডি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। আৰু তেনেকুৱা যদি সম্ভাৱ্য ইনামুলৰ ঘৰ গগনদিয়া কলগাছিয়া আঞ্জা কলগাছিয়া পি এছ বৰপেটা ডিষ্ট্ৰিক্ট গোটেইকেইজনে বৰপেটা ডিষ্ট্ৰিক্টত কলগাছিয়া পি এছৰ আণ্ডাৰতে আমি তেওঁলোকক ইনামুলক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। কীৰ্তনপাৰা ছাইডৰ পৰা আহি পেলাই আমাৰ দুমৰীয়া পাৰ্কটো আমি তেওঁলোকক তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। এই অভিযানটো স্যার কোন কোন নেতৃত্ব দিয়েছিল? এই অভিযানটোত আমাৰ বিশেষকৈ মই আমাৰ অসি অভয় বুলি বীরেন্দ্র বসুমতারে সমন্বিতে আমাৰ এটা বৃহৎ টীম আছিল, আৰু এই টীমটোৰ দ্বাৰা আমি এই